হ্যালো ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, ধাতু দুর্বল্য বা ধাতু যাদের পাতলা তাদের নিয়ে আমার আজকে ভিডিওটি। যদি ধাতু ঘন করতে চান, গাঢ় করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর শুধু তাই না, এটি আপনার ধাতুকে ঘন করবে এবং আপনার যৌন দুর্বলতা, যৌন ক্ষমতা বৃদ্ধি করবে। তা আজকে যে চিকিৎসাটি সেটি হাকিমি চিকিৎসা। আমি ডাক্তার সাইদুল ইসলাম, DMF অ্যান্ড ফার্মাসিস্ট, পাশাপাশি হাকিমি চিকিৎসা নিয়েও কিছু গবেষণা চালাচ্ছি, সেটা আপনাদের উপকারের স্বার্থে। অনেক ভাইরা রয়েছে যারা যৌন দুর্বলতা, যৌন সমস্যায় ভুগছেন, বিভিন্ন কমেন্টে আমাকে কল করে সবসময়ের জন্য যৌন সমস্যা নিয়ে কথা বলেন। তা তাদের জন্য আমার হাকিমি চিকিৎসা একটু লক্ষ্য করতে হচ্ছে সেসব ভাইদের ডেভেলপ করার জন্য। তা অবশ্যই ভিডিওটি দেখবেন, কেননা আমি যে চিকিৎসাগুলো দেব আসলে চিকিৎসাটা আপনি কোথাও পাবেন কিনা জানি না, কেউ আপনাদের এমন উপকার করবে কিনা জানি না। তা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এটি আপনার রেমেডি, এটি আপনার বাড়িতে তৈরি করে নিতে হবে। তা যে তৈরি করার জন্য আপনাকে যে সকল জিনিসগুলো নিতে হবে সেগুলো আপনারা কোথায় পাবেন, কীভাবে তৈরি করবেন সেগুলো জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। পুরুষের 1 থেকে 5 ML পর্যন্ত তার ধাতু থাকে, বীর্য থাকে। এর নিচে যদি 1 ML-এর নিচে চলে আসে তাহলে কিন্তু সেই বীর্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। বীর্যর ভেতরে যদি শুক্রাণু সংখ্যা কম থাকে তাহলে কিন্তু সন্তান জন্ম দিতে অনেক কষ্ট হয়ে যায়, জন্মদান হয় না, বেগ্নি হতে চায় না স্ত্রী। তা আজকে যে রেমেডির কথা বলবো, সেটি খেলে তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে, প্লাস আপনার ধাতুর পরিমাণ বৃদ্ধি হবে এবং আপনার এটি ঘন করবে। সেই সাথে আপনার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা পর্যন্ত দূর হয়ে যাবে। তা আজকে যে রেমেডির তৈরি করার জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, তিনটা জিনিস আপনার থাকলে আপনার এই রেমেডি তৈরি হয়ে যাবে। তা আপনার প্রথমে যে জিনিসটা নিতে হবে, 1 নম্বর 250 ML গরুর দুধ অথবা ছাগলের দুধ। যদি ছাগলের দুধ নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, যদি ছাগলের দুধ না নিতে পারেন তাহলে গরুর দুধ নেবেন 250 ML। এবং এর সাথে নিতে হবে আপনার 2 চামচ ইসবগুলের ভুষি, 2 চামচ ইসবগুলের ভুষি 250 ML দুধের সাথে মিশাবেন। এরপর আপনার যেটা নিতে হবে আলকোষের চূর্ণ 1 চামচ, সেটাকে ভালো করে মিক্স করে এটাকে গরম করতে হবে, ফুটাতে হবে। এবং এটা গরম করে আপনার এটা প্রতিদিন রাত্রে শোয়ার আগে খাবেন। এভাবে টানা কন্টিনিউ 2 মাস 3 মাস খেলে আপনাদের ধাতু দুর্বল, ধাতু পাতলা সেসব সমস্যা দূর হয়ে যাবে। আশা করি এটা খেলে আপনাদের পরিপূর্ণ সুস্থ হবেন এবং আপনাদের এটা ভেতরে একটা অন্যরকম অনুভূতি অনুভব করতে পারবেন। আপনার শারীরিক দুর্বলতা বলতে কিছুই থাকবে না, শরীরে শক্তি থাকবে এবং যৌন শক্তি ধরে রাখতে পারবেন, বয়স ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।